ইন্ডিয়ান আর্মি থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ান আর্মিতে একাধিক পোস্টে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে কোনো রকম শারীরিক মাপজোক বা কোনো মাঠ পাস করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে আপনাদের যোগ্যতা লাগবে, সম্পূর্ণ মাধ্যমিক পাস হয়ে থাকলে আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। কোনো রকম মাঠ পাস, শারীরিক মাপজোক বা কোনো ফিটনেস রান তোমাদের করতে হচ্ছে না। সম্পূর্ণ কতগুলো ডিপার্টমেন্টে নিয়োগ করা আছে মাধ্যমিক পাশে একাধিক পোস্টে কর্মী। তো কিভাবে তোমরা আবেদন করবে বিস্তারিত বলবো এই ভিডিওর মাধ্যমে, কোথায় পোস্টিং হবে শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ইন্ডিয়ান আর্মি থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে, যেখানে নোটিশ উপরেই বলে দিয়ে দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়া সিটিজেন ফর দ্য ফলোয়িং পোস্টিং সিলেকশন সেন্ট্রাল সেন্ট্রাল সুলতানিয়া ইনফেন্ট্রি লাইসেন্স ভোপাল। তোমাদের দেখতে পাচ্ছ সম্পূর্ণ ইন্ডিয়া সিটিজেন হলে কিন্তু তোমরা এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে বিস্তারিত। তো এই যে টোটাল পোস্টগুলো প্রকাশিত হয়েছে, এই টোটাল পোস্টের উপর ভিত্তি করে প্রথম যে পোস্ট রয়েছে বিচার দিতে পারছো, মেসেঞ্জার পোস্ট নিয়োগ করা হচ্ছে, যেখানে সম্পূর্ণ বিচার দিতে পারছো তিনটে ভ্যাকেন্সি রয়েছে, ওবিসি, আদার্স এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য। এখানে দিতে পারছো রুম অর্ডারলি পোস্ট নিয়োগ করা হচ্ছে, একটি ভ্যাকেন্সি রয়েছে ওবিসিদের জন্য। ওয়াচম্যান পোস্ট নিয়োগ করা হচ্ছে, চারটি ভ্যাকেন্সি রয়েছে, দুটো ওবিসিদের জন্য ইডব্লিউএস এবং আদার্সের জন্য। কুক পোস্ট নিয়োগ করা হচ্ছে, দুটো ভ্যাকেন্সি আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। মিস ওয়েটার পদে নিয়োগ করা যেতে পারছে, সাতটি ভ্যাকেন্সি রয়েছে, এসসিতে দুটো, ওবিসিতে তিনটে, আদার্সের জন্য, ইডব্লিউএসদের জন্য। এদের পাচ্ছে মাসলিচি পদে নিয়োগ করা যেতে পারছে, চারটি পোস্ট নিয়েছে ওবিসি এসসি এবং দুটো আদার্সের জন্য। সুইপার পোস্টে নিয়োগ করা হচ্ছে, চারটি ভ্যাকেন্সি, আদার্সের জন্য দুটো, এসসি একটি এবং একটি, ওবিসিদের জন্য একটি। টোটাল এই টোটাল পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। এই সবকটা পোস্টের ক্ষেত্রে কিন্তু এখানে কোয়ালিফিকেশন রেখেছে, মিনিমাম মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে, 10 পাস হয়ে থাকলে তোমরা এই পোস্ট আবেদন করতে পারবে। বয়স সীমা সেখানে দিতে পারছে 18 থেকে 25 বছরের মধ্যে ফ্রেশার ক্যান্ডিডেটের জন্য, এবং এবং যাদের এক্স সার্ভিস বলছে তাদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে, তাহলে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে বিস্তারিত তোমাদের যদি স্যালারি কথা করি, স্যালারি তোমাদের দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ পে স্কেল অনুযায়ী 5,200 থেকে বেতন স্টার্ট হবে, যেখানে দেখতে পাচ্ছ 20,200 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, সঙ্গে 1,800 টাকা গ্রেড পে তোমাদের থাকছে এই পোস্টগুলির ক্ষেত্রে। এই পোস্টে আবেদন করতে গেলে কোন আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে, এখানে দেখতে পাচ্ছ বলে দিয়েছে অর্ডারলি পোস্ট অনলি, শুধুমাত্র পোস্ট অফের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে একটা, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এই আবেদন পদ্ধতি বিস্তারিত 21 দিন তোমাদের কিন্তু টাইম আছে, বিস্তারিত বলে দিতে পারছো 21 দিন তোমাদের টাইম আছে। এই নোটিশ প্রকাশিত হচ্ছে আজকে, তো আজকে থেকে 21 দিন টাইম পাবে তোমরা এই অ্যাপ্লিকেশনটিকে পাঠানোর জন্য। এবং তারপর তোমাদের দেখতে পাচ্ছে রিটেন টেস্ট, তারপর তোমাদের ইন্টারভিউ মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করে বিষয়ে এখানে বলে দিয়েছে 10 নম্বরে তোমাদের কিন্তু একটি ইন্টারভিউ হবে, তারপর বাকি তোমার কিন্তু যে একটা একটি টেস্ট হবে, সিম্পল দিতে পারছে রিটেন টেস্ট হবে, তাই তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং বিষয় দিতে পারছো তার সঙ্গে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করতে হবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখানে বলে দিতে পারছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা দেবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে আরেকটি অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাটাচ করে দিতে হবে, কারণ সেই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদেরকে অ্যাডমিট কার্ডটি পাঠানো হবে। এবং সেই অ্যাপ্লিকেশন উপরে অ্যাড্রেসটি লিখে দেবে ঠিকঠাকভাবে, এবং ফাঁকা যে খামটি দেবে তার উপর অ্যাড্রেসটা তোমরা লিখে দেবে, যেন অ্যাডমিটটা আসতে তাও তোমার কোনো অসুবিধা না হয়। এবং দেখতে পাচ্ছ দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে, দুটো কালার পাসপোর্ট সাইজ ফটো তোমাদের দিতে হবে, একটি সিগনেচার করতে হবে ফটো পিছনে, তারপর একটি দিতে পারছো ওর উপর স্ট্যাম্প মারতে হবে, তাহলে পোস্ট আবেদন করতে পারবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্ম দিতে পারছো, এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে এপোর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে, এর সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে, এখানে পাসপোর্টের ফটো তোমার অ্যাটাচ করতে হবে, নেম লিখতে হবে, ফাদার্স নেম, সেক্স, ডেট অফ বার্থ। যেমন দিতে পারছো সম্পূর্ণ সিঙ্গেল এক পাতা একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, এখানে তোমাদের সিগনেচার করতে হবে এবং ডেট তোমাদের বসে দিতে হবে যেটি তোমরা এই পোস্টে পাঠাতে চাইছো। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদের পাঠিয়ে দিতে হবে, এই অ্যাড্রেসে দিতে পারছো উপর দিকে একটা অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসে পাঠাতে হবে, সম্পূর্ণ পোস্টের মাধ্যমে তোমাদের পাঠাতে হবে। এই দিতে পারছো সিলেকশন সেন্ট্রাল সুলতানিয়া ইনফেন্ট্রি লাইসেন্স ভোপাল, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু পাঠাতে হবে সম্পূর্ণ পোস্ট অফিসের মাধ্যমে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা দেখালাম, এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে। তো এই নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিশ তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।